আচ্ছা, আমরা তো বিয়ে করে ফেললাম, কিন্তু তোমার বাবা মা আমাদের বিয়েটা মানবে তো? আমি যতদূর জানি এটা মনে হয় মানবে না। যদি না মানে তাহলে কি করবে? তোমাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, বাবা মা আমাদের বিয়েটা মানুক বা না মানুক, একবার যখন তোমার হাতটা ধরেছি এই হাত আমি আর ছাড়ছি না। সত্যি বলছো? কোনোদিনও আমার হাত ছাড়বে না তো? না, হাত ছাড়বো না। চলো এখন বাবা মার কাছে যাই। বাবা, তুমি? আমরা তোমার কাছে যাচ্ছিলাম। আমার কাছে কিসের জন্য যাচ্ছিলি? বাবা, আমরা না বিয়ে করে ফেলেছি, তাই তোমাকে আমি বলতে যাচ্ছিলাম। বাবা, তুমি আমাকে মারলে। চুপ কর, তো লজ্জা লাগছে না কথা বলতে? তুই একটা রাস্তা ছেলেকে বিয়ে করবি আর আমি মেনে নেব, তুই ভাবলি কি করে? আর এই যে কি করো তুমি? আমি টুকটুকি চালাই। কি, তুমি টুকটুকি চালাও? এই সামান্য টুকটুকি চালিয়ে কোটাকে ইনকাম হয়? তুমি কি জানো দিনে আমার মেয়ের কত টাকা খরচ হয়? বাবা, ও যা ইনকাম করে আমাদের দুজনের সংসার আরাম করে চলে যাবে। তুই চুপ কর, চল বাড়ি চল এখান থেকে। না বাবা, না, তুমি আমাকে ছেড়ে দাও। আমি দুঃখকে বিয়ে করেছি আর আমি ওর কাছে থাকতে চাই। তুই বাড়ি চল, তোর বিয়ে কর, আমি দেখাচ্ছি। এই তোরা হা করে দাঁড়িয়ে দেখছিস কি? মা রেখে মেরে মাটিতে পুঁতে রেখে দে। দুঃখ, এখান থেকে পালাও। পালিয়ে যাচ্ছিস? পালিয়ে কত দূর যাবি? আরো চাস তো আমার সাথে বাড়ি চল। হাত ছেড়ো, কে তুমি যে তুমি আমার হাত ধরছো? আমি কে? আমি তোর বাবা। বাবা? যে বাবা নিজের মেয়ের আশা পূরণ করতে পারে না সে বাবা হলো কিসের? শোনো বাবা, টাকা দিলে মেয়ের বাবা হওয়া যায় না। আর তুমি কি কোনোদিনও জানতে চেয়েছো যে তোমার মেয়ের কি চাই? জানতে চাইবে কি করে? তুমি তো শুধু টাকা দিয়েই খালাস। এসব তো নিয়ে তুই কি বলছিস? আমি তোকে কলে পিঠে করে মানুষ করেছি এই দিনটা দেখার জন্য? চল তানিয়া, তুই বাড়ি চল। বাড়ি? কার বাড়ি? তোমার? তোমার বাড়িতে আমি কি করতে যাব? আমি দুঃখুকে বিয়ে করেছি আর আমি দুঃখুর বাড়িতেই যাব। পাগলামো করিস না, চল। খবরদার, আর হাত ধরবে না, তুমি আমার আজ থেকে কেউ না। চলো দুঃখ এখান থেকে। তোমার এত মন খারাপ কেন? তুমি কি জানো তোমার মেয়ে বিয়ে করে ফেলেছে? এসব তুমি কি বলছো? বিয়ে করে ফেলেছে মানে? তুমি কিছু বললে না। কি বলবো, তোমার মেয়ে তো অনেক বড় হয়ে গেছে। তুমি কি জানো তোমার মেয়ে আজকে কি বলেছে আমাকে? যে আমি ওর কেউ না। শুধু কি তাই? কর্তাবাবু কাজ কাটা চরম হয়েছে। কি, তানিয়া আজ এত বড় হয়ে গেছে যে নিজের বাপকে চোর মেরেছে? ওরা কোথায় আছে ঠিকানা দাও, আমি এক্ষুনি যাব। না না, থাক, আর যেতে হবে না। ওদেরকে ওদের মতন থাকতে দাও। যাও, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো। দাঁড়াও, যাচ্ছি। সাবধানে গাড়ি চালাবে, আর খিদে লাগলে বাজারে কিছু কিনে খেয়ে নেবে। সেটি খেয়ে নিব, তোমার কথা চিন্তা করতে হবে না বউ, তুমি জানো ঠিক সময় খেয়ে নিও। আচ্ছা মহারাজ, তাই খাবো, এখন তুমি যাও। আর শোনো, একটু তাড়াতাড়ি আসবে। তাই হবে, তাহলে আমি এখন যাই। ঠিক আছে যাও। আর শোনো, আবার কি হলো? কিছু না, যাও। Thank you.
দিয়ে না একটা কাজও হয় না। গাড়িটা বার করার সময় তুমি দেখে নাওনি। ম্যাডাম আমি কি করব, বেশ ভালোই তো চলছিল গাড়িটা, হঠাৎ বন্ধ হয়ে গেল। গাড়িটা সারতে কতক্ষণ লাগবে? ম্যাডাম মিস্ত্রিকে ফোন করেছি, মিস্ত্রি যতক্ষণ না আসবে ততক্ষণ গাড়ি সারা হবে না। কিন্তু যে আমার আর আধ ঘন্টার মধ্যে একটা মিটিং আছে, আমি এখন কি করব? ম্যাডাম আর 10 মিনিট থামেন, মিস্ত্রি আসলে তো কাজটা হয়ে যাবে, তারপরে যাবেন। 10 মিনিট মানে কতটা টাইম ভাবতে পারছো তুমি? ম্যাডাম কিছু কি সমস্যা হয়েছে? হ্যাঁ গাড়িটা হঠাৎ খারাপ হয়ে গেল, কিন্তু আমাকে একটা মিটিং এ যেতে হবে, এখন আমি কি করব বলুন তো। এক কাজ করেন ম্যাডাম, চলেন আমি আপনাকে রেখে আসছি। তুমি রেখে আসবে এই গাড়িতে? কেন ম্যাডাম? না ঠিক টাইম মতো পৌঁছে দিতে পারবে তো? ম্যাডাম একবার আমার গাড়িতে চেপে দেখেন না, আমি ঠিক টাইম মতো আপনাকে পৌঁছে দেব। হ্যাঁ ম্যাডাম এর গাড়িতে যান, না হলে দেরি হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে চলো তাহলে। ড্রাইভার গাড়িটা ঠিক করে তাড়াতাড়ি অফিসে চলে আসো। জি ম্যাডাম। তুমি কি এই চালাও? হ্যাঁ ম্যাডাম আমি এই চালাই, কেন বলুন তো। আচ্ছা তোমার দিনে কত টাকা ইনকাম হয়? দিন 300-400 টাকা করে হয়। 300-400 টাকায় তোমার সংসার চলে যায়? ম্যাডাম 300-400 টাকা এই গরিবের অনেক। তা তুমি বিয়ে টিয়ে করেছো তো? হ্যাঁ ম্যাডাম করেছি, 1 সপ্তাহ হলো। 1 সপ্তাহ হলো বিয়ে হওয়া তোমাদের, কোথাও একটু ঘুরতে যাবে তা না গাড়ি চালাতে চলে এসেছো? কি করব ম্যাডাম, আমরা তো গরিব মানুষ, না খাটলে তো খেতে পাবো না। এইখানেই নামিয়ে দাও। কত দিতে হবে? আপনার যা ইচ্ছা ম্যাডাম তাই দেন। এই নাও। ম্যাডাম আমার কাছে তো 500 টাকা ভাঙতি হবে না। তোমাকে ভাঙতি টাকা দিতে হবে না, তুমি রেখে দাও। রেখে দেব? ঠিক আছে ম্যাডাম। আরে যে এই টাকাটাও নাও, তোমার নতুন বিয়ে হয়েছে বললে না, তোমার বউর জন্য কিছু কিনে নিয়ে যাবে। এটার কি দরকার ছিল ম্যাডাম? দরকার ছিল, তুমি এখন যাও, আমার আবার মিটিং এর সময় হয়ে গেছে। আচ্ছা ম্যাডাম। তানিয়া তানিয়া কোথায় গেলে? কি হয়েছে? এই দেখো তোমার জন্য আমি একটা শাড়ি নিয়ে এসেছি, দেখো তো তোমার পছন্দ হয় কি না। কই দেখি দেখি। বাহ শাড়িটা তো বেশ সুন্দর, কিন্তু তুমি কেন এই কিনতে গেলা? ফালতু ফালতু খরচ করা কি ঠিক হয়েছে? আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, আর তাকে আমি একটা শাড়ি দিলাম তো কি হয়েছে? না তুমি শাড়ি আনবে না, আমার অনেক শাড়ি আছে, শুধু শুধু টাকাগুলো নষ্ট করা। বেশি খরচা হয়নি, শাড়িটার দাম মাত্র 300 টাকা। যাই হোক এবার থেকে কিন্তু এভাবে খরচা করবে না, চলো খাবে চলো। ঠিক আছে তাই চলো। কি গো বসে বসে কি ভাবছো? আমি ভাবতেও পারিনি তানিয়া আমাদের সাথে এরকম করবে। তা মেয়েটার জন্য মন খারাপ করছে বুঝি? হ্যাঁ খুব। তাহলে একটা কাজ করো না, তানিয়াকে আমাদের বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করো। আমি তো চেয়েছিলাম তানিয়া আমাদের বাড়িতে আসুক, কিন্তু তানিয়া তো আসলো না, আর নিজের মেয়ে এরকম করবে তা আমি স্বপ্নও ভাবিনি। তাহলে চলো না আমরা দুজনে মেয়েটা কেমন আছে দেখে আসি। না আমি আর যাব না, যেদিন ওর ইচ্ছে হবে সেদিন আসবেই এই বাড়িতে। তাই বলে কি তুমি এইভাবে মন খারাপ করে বসে থাকবে? হ্যাঁ বসে থাকবো, যাও আমার জন্য একটু চা করে আনো। ঠিক আছে যাচ্ছি। Thank you.
চিল্লাচ্ছিস কেন? মা জানো আজকে আমাদের স্কুলে রেজাল্ট দিয়েছে, আমি না পাস করেছি। আ সত্যি বলছিস মা? কই গো শুনছো, তোমার মেয়ে বলে পাস করেছে। কি আমার মেয়ে পাস করেছে? হ্যাঁ আব্বা আমি পাস করেছি, কিন্তু আব্বা আমার খাতাপত্র বই কিনতে টাকা লাগবে। ও তুই কিছু চিন্তা করিস নি মা, তোর খাতাপত্র কিনতে আমি টাকা দিব। একি আব্বা তোমার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। হ্যাঁ তোর আব্বার সকাল থেকে জ্বর এসেছে, তা ওষুধ টষুধ কিনে আনুনি। না রে মা ওষুধ লাগবে না, ও আমি ঠিক সেরে যাব। না আব্বা সেরে যাবে বললে হবে না, তুমি এখন ওষুধ কিনে নিয়ে আসো। তোর আব্বা তো ওষুধ কিনতে যাবে, কিন্তু টাকা পাবে কোথায়? কি বলছো মা, বাড়িতে টাকা নাই? ঠিক আছে দাঁড়াও। সোনা আব্বা এই টাকাগুলো নিয়ে তুমি তাড়াতাড়ি ওষুধ কিনে নিয়ে আসো গা। মা তুই এতগুলো টাকা পালি কোথায়? স্কুল যাওয়ার সময় মা আমাকে যে টাকাগুলো দিত না সেগুলো আমি জমিয়ে রেখেছি। কিন্তু তোর টাকা আমি নিতে যাব কেন? আমার টাকা মানে? এসব তো তোমাদের টাকা, আমি শুধু জমিয়ে রেখেছিলাম। আর বেশি কথা না বলে যাও ওষুধটা কিনে নিয়ে আসো গা। যাও না হলে তো তোমার জ্বর সারবে না। ঠিক আছে তাই যাচ্ছি। ওটা আপনার স্বামী, অ্যাক্সিডেন্টে তো দুটো হাতই বাদ গিয়েছে। দেখুন আপনি ভেঙে পড়েন না, সব ঠিক হয়ে যাবে। তানিয়া আমি খেতে পাচ্ছি না, তুমি আমাকে খাইয়ে দাও না। না আমি পারবো না, আমার হাতে অনেক কাজ আছে, তুমি পারলে একা খাও। আব্বা আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। মা এক গ্লাস পানি এনে দাও না। আমি পারবো না, পারলে তোর বাপকে দিয়ে এসে খাওয়া। আব্বা সেদিন ঠিক কথাই বলেছিল, কি মুর্তি যেন হাত ধরে আসনু। আজ যদি আব্বুর কথাটা শুনতো তাহলে আর এই দিন দেখতে হতো না। মা এসব তুমি কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, আমি আর তোর বাবার ভাত খেতে পাচ্ছি না, আমি এক্ষুনি বাবার বাড়ি চলে যাব। তানিয়া এসব তুমি কি বলছো? তুমি না আমাকে বলেছিলে আমার হাত কখনো ছাড়বে না। ওটাই আমার ভুল ছিল। শোন মর্জিনা তুইও বেরিলে তোকে আমি নিয়ে যাব। না মা আমি আব্বাকে ছেড়ে কোথাও যাব না। শোন বেশি কথা বলিস নি, চুপচাপ বেরিলে এই তোর পঙ্গু বাবার কাছে থাকলে না জীবনে কিছু হবে না। হ্যাঁ মর্জিনা তোর মা ঠিক কথাই বলেছে, তুইও শুধু চলে যা, আমি একাই থাকবো। হ্যাঁ তাই থাকো, এই চরে বেড়া। আব্বা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, মা গেলে যাক। ঠিক আছে তোকেও যেতে হবে না, আমি একা যাচ্ছি। মা মা আমাদেরকে ছেড়ে তুমি যেও না, যেও না বলছি। এই ছাড় বলছি ছাড়, ছেড়ে দে বলছি ছেড়ে দে। কি তানিয়া তুই? হ্যাঁ আব্বা আমি, আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। ও বাড়ি ছেড়ে চলে এসেছিস মানে? হ্যাঁ মা আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, তোমার জামাই না অ্যাক্সিডেন্ট হয়ে।
দুটো হাত বাদ হয়ে গেছে, আর আমি ওখানে থেকেই বা কি করব বলো? আমি যে 10টা বছর ছিলাম না, সেই 10টা বছর অভাব আর অভাবই দেখেছি, একদিনও সুখের ভাত খেতে পাইনি। তুই ঠিকই করেছিস মা, আমি তো জানতাম তুই একদিন না একদিন আমাদের কাছে ফিরে আসবি, কিন্তু তুই এত দেরি করলি কেন? ঠিক আছে, যা হয়েছে সব ভুলে যা, আজকে থেকে আমার তুই বিজনেস সামলাবি। ঠিক আছে আব্বা, তাই হবে। মা, আজ কিছু রান্না করেছিস? না বাবা, ঘরে তো একটু চাল নাই। তাহলে আজকে আমরা খাবো কি রে মা? বাবা, তুমি বাড়িতে থাকো, আমি দেখছি। আমাকে দুটো ভিক্ষা দেন না, আমার কাছে তো খুচরো টাকা নাই, তুমি এই লটারিটা নিয়ে যাও। এ কাগজ নিয়ে আমি কি করব? এটা কাগজ না পাগলি, এটা হলো লটারি। এই লটারিটা যদি একবার মিলে যায় না, তাহলে তুমি 1 কোটি টাকা পাবে। আ, সত্যি বলছেন? 1 কোটি টাকা পাওয়া যায় এই লটারিতে? হ্যাঁ, পাওয়া যায়। তুমি এখন লটারিটা নিয়ে যাও। বাড়ির লোক কেউ আছেন? হ্যাঁ আছি, আপনি কে? আপনি আমাকে চিনতে পারবেন না। আপনি কি আজকে একটা লটারি কেটেছেন? হ্যাঁ কেটেছি তো। আপনি কি জানেন ওই লটারিতে আপনার 1 কোটি টাকা বেঁধেছে? আ, কি বলছেন, 1 কোটি টাকা বেঁধেছে? আব্বা আব্বা, কোথায় গেলে? এদিকে একটু আসো। কিরে মা, কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছিস কেন? আব্বা, আজকে আমি একটা লটারি কেটেছিলাম, ওই লটারিতে 1 কোটি টাকা বেঁধেছে। হ্যাঁ, কি বলছিস রে মা, 1 কোটি টাকা? হ্যাঁ বাবা, আমাদের আর দুঃখ কষ্ট থাকবে না। তুই ঠিক বলেছিস মা, আমাদের আর কষ্ট থাকবে না। এবার হবে খেলা শুরু। মানে? মানে মা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তো এবার আমি মাকে ধ্বংস করব। কিন্তু কিভাবে? তুমি খালি দেখে যাও আব্বা। আমার সাথে চলেন আপনারা, টাকাটা ভাঙাতে হবে তো। হ্যাঁ চলেন চলেন। ব্যাপারে তানিয়া, আমাদের বিজনেস এত ডাউন চলছে কেন? বাবা, একটা কোম্পানি এসেছে মার্কেটে, সে আমাদের কাস্টমার গুলো সব টেনে নিচ্ছে। নতুন কোম্পানি মানে? তার সাথে কথা বল। ঠিক আছে বাবা, আমি কথা বলবো। আপনার কোম্পানির জন্য আমার কোম্পানি কিছু লস হচ্ছে, আপনি কেন কম দামে প্রোডাক্ট সেল করছেন? আমি কি করব না করব তা কি আপনার কাছে পরামর্শ নিয়ে করতে হবে নাকি? কিন্তু এইভাবে চলতে থাকলে তো আমি পথে বসে যাব। আমি তো সেটাই চাই। এইটা কি বলছিস তুই মর্জিনা, আমি তো তোর মা, আর তোর মাকে তুই পথে বসাবি? মা? কিসের মা? যে মা সন্তানকে অভাবের সময় ফেলে দিয়ে চলে যায়, সে আবার মা হলো নাকি? যে মা নিজের স্বামীকে পঙ্গু বলে ফেলে রেখে চলে যায়, সে আবার কখনো মা হলো?
মর্জিনা, আমাকে তুই ক্ষমা করে দে রে মা, আমি বড়ই ভুল করে ফেলেছি। ক্ষমা? ক্ষমা করব তোমাকে? আচ্ছা তুমি কখনো দেখেছো একটা আয়না ভেঙে গেলে কখনো জোড়া লাগানো যায়? যায় না, তেমনি তোমাকেও ক্ষমা করা যায় না। তাই বলছি আমার অফিস থেকে এক্ষুনি তুমি বেরিয়ে যাও। কি যাবে না? সিকিউরিটি ডাকবো। সিকিউরিটি, সিকিউরিটি! নারে মান্না, আর সিকিউরিটি ডাকতে হবে না, আমি এমনি চলে যাচ্ছি।